আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি আল্লাহ তাআলার কাছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সাথে আমার দুই বড় ভাই যারা আছে, ওনারা কিন্তু অনেক কষ্ট করে মানিকগঞ্জ থেকে এই মুহূর্তে চলে আসলো আমাদের শোরুমে। তো কী জন্য আসলেন এবং কী গাড়িটা কিনলেন এটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার একটি কথা, এই চ্যানেলটি যারা নতুন দেখেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজিয়ে দেবেন। তো বড় ভাই আপনারা কোথায় থেকে আসছেন একটু বলুন। মানিকগঞ্জ থেকে। কী দেখে আসছেন বলেন? আচ্ছা, কী ভিডিও কোন গাড়িটা দেওয়া ছিল? পালসার ডাবল ডিস্ক, কালো বুলো, হ্যাঁ, নাম্বার ছাড়া। তো বেহজ নাম্বার ছাড়া একটা কালো বুলো গত পরশু দিন ভিডিও দিয়েছিলাম, 1,60,000 টাকা আমরা মূল্য নির্ধারণ করে রাখছিলাম। তো ওনাদেরকে আমরা হালকা কিছু সম্মান করলাম, 1,60,000-ই দাম, তার থেকে কিছু সম্মানই করছে, যেহেতু আসা যাওয়া ওনাদের খরচ আছে, অনেক কষ্ট করে আসছেন। তো আচ্ছা ভাই, আপনারা যে হ্যান্ড ক্যাশ আমাকে বুঝাই দিয়েছেন, আমরা কি কোনো সমস্যা করছি? আচ্ছা, আপনাদের মতো যদি অন্যরাও আসতে চায় এখানে, তাদের কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না তো ইনশাল্লাহ। আর আমাকে দেখে ওরকম মনেও তো হয় না, না নাকি ভাই? কি বল? হ্যাঁ সেই সেটাই সেটাই। তো টাকা পয়সা নিয়ে আসলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমরা ও ধরনের মানুষও না, আর আপনাদের থেকে টাকা পয়সা কেড়েও নেবো না, ছিনতাই করে নেবো না, কোনো ধরনের সমস্যা না। অনেকেই বলে যে এত দূর থেকে টাকা পয়সা নিয়ে যাবো, আমার রিস্ক হয় কিনা, টাকা পয়সা হারাই যায় কিনা, আবার ছিনতাই করে নিয়ে কিনা, এরকম অনেকেই মন্তব্য যদিও মনে মনে করে থাকেন, একটা ভুল ধারণা হবে, ঠিক আছে? এরকম কিন্তু ওনাদের মতো সাক্ষাৎ আমি প্রায় ভিডিওতে করিনি, সবগুলো তো করা সম্ভব হয় না, কিছু কিছু ভিডিও করে নিচ্ছি সাক্ষাৎকার, যার কারণে যাতে করে আপনাদের মনে ভিতরে বিশ্বাস জন্ম হয় এবং একটু সুধারণা হয় আমাদের প্রতি। এই জন্য তাদের থেকে একটু অল্প সময়ে সাক্ষাৎকার নিচ্ছি। তো আপনাদের তো কোনো সমস্যা হয় নাই না রাস্তাতে? তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। ওনারা কিন্তু হ্যান্ড ক্যাশ 1,58,000 টাকা আমাকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? কোনো ধরনের কিন্তু সমস্যা হয় নাই, রাস্তাতে হয় নাই, আমাদের এই শোরুম তো হবেই না, এটা প্রশ্নই যাবে না, করতে করা যাবে না। তো ওনারা কী গাড়িটা নিল এক দুই মিনিটের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। পালসার ডাবল ডিস্ক, কালো বুলু, একদম নতুনই মতি ছিল গাড়িটা, কিন্তু ওনারা এসে কোনো ধরনের কিন্তু স্পট পাই না, সামান্য একটা স্পট পাইছিল ওটা দরের বাহিরে, কলমের মাথার মতো ওটা দরের বাহিরে, এছাড়া কিন্তু কোনো জায়গাতে স্পট ওনারা পায় নাই। নাম্বার ছাড়া ছিল দেখতে হচ্ছে,